ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মহানগর উত্তর এবং দক্ষিণের 30 নভেম্বর যে সম্মেলন হতে যাচ্ছে, সেই সম্মেলনকে সামনে রেখে আমরা আশা করব আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা যেই উদ্যাপনা নিয়ে শুদ্ধ অভিযান আরম্ভ করেছেন, তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগে যারাই নেতৃত্ব আসবেন, আমার আশা এবং বিশ্বাস তিনি সৎ এবং নিষ্ঠাবান লোককে দিয়ে কমিটি করবেন। যেই কমিটিতে থাকবে না কোনো চাঁদাবাজ, থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো মাস্তান, থাকবে না কোনো মাদক, এমন একটা কমিটি তিনি উপহার দিবেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে তিনি আমাদের নিজের ঘর থেকে শুদ্ধ অভিযান শুরু করেছেন। আমার আশা করি মহানগরে এমন শক্তিশালী কমিটি দিবেন যে কমিটিতে হাইব্রিড থাকবে না, বিএনপি জামাত থাকবে না, কোনো অনুপ্রবেশকারী থাকবে না, এবং স্বচ্ছ ব্যক্তিদেরকে নিয়ে তিনি যে কমিটিগুলো দিয়েছেন, যুবলীগ, সেবক লীগ, যে অন্যান্য কমিটিগুলো দিলেন, তারই প্রমাণ আপনারা পেয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণও তিনি চমক সৃষ্টি করবেন এবং শক্তিশালী কমিটি দিবেন যারা আগামীতে সংগ্রাম আন্দোলনের রাজপথে থাকে, বিএনপি জামাতের মোকাবেলা করবেন এবং স্বচ্ছভাবে মাঠে থেকে স্বচ্ছ রাজনীতি করবেন। কমিটি সুন্দর এবং মজবুত হয় এবং শক্তিশালী কমিটি হয়, তাইলে আমাদের যে ভিশন, শেখ হাসিনার যে ভিশন, যে 2021 যে ভিশন, এটা আমাদের আগামীতে আরও মজবুত হবে, আরও শক্তিশালী হবে, এবং শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য যা যা করণীয় আমাদের আগামী দিনের কমিটি করবে এবং আমরাও রাজপথে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব, এটাই আমাদের বিশ্বাস। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ আলম মুরাদ আমাদের তো একটা লিস্ট চেয়েছেন। তিনি বলেছেন যারা অতীতে তাদের ফ্যামিলিতে কোনো বিএনপি নাই, জামাত নাই, যারা অতীতে রাজপথে ছিলেন আওয়ামী পরিবারের, এমন লোক আমরা কমিটিতে বেছে আনার জন্য আগের থেকে কাজ করা আমরা আরম্ভ করছি। এখন আমরা সেইভাবে চেষ্টা করি, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী জড়িত নাই, কোনো চাঁদাবাজে জড়িত নাই, কোনো মাদকে জড়িত নাই, তার ফ্যামিলিতে কোনো বিএনপি জামাত নাই, এইসব লোক দিয়ে আমরা কমিটি করতে চাই আগামীতে। সেই আশা নিয়ে আমরা আগামী সম্মেলন, 30 সম্মেলন হবে, এটাই আমাদের আশা এবং বিশ্বাস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশ্বের দরবারে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেমন আপনারা দেখেন বিদ্যুৎ খাত এবং পদ্মা সেতু, হাতিদিল প্রজেক্ট, প্রতিটি সেক্টরে আপনি রাস্তাঘাট, স্কুল, কলেজ, যত সেক্টরে যিনি উন্নয়নের ছোঁয়া লেগেছেন, উদাহরণটি শেখ হাসিনাকে সাধুবাদ জানাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে আরও হায়াত দান করুন, কারণ এই বাংলাদেশ একটি রোড মডেল হিসেবে তিনি তৈরি করতে যাচ্ছেন এবং তার আশা পূরণ হবে এবং বাংলাদেশ আগামীতে বিশ্বের দরবারে আরও বহিঃপ্রকাশ ঘটবে, বিশ্বের দরবারে আরও উন্নতি সাধন করবে, এটাই আমাদের বিশ্বাস। পরিশেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে আশা ব্যক্ত করে, হে পিতা তোমার বাসন সীমানা ছাড়িয়ে করেছে বিশ্বজয়, তুমি সত্য, তুমি মহান, তোমার নায়ক হয় নাসরুমিনাল্লাহ ফাতুন কারিব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।